যেখানে আমার খালিদপুর থানা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক মোল্লা বংশের প্রতি উনি একটু দুর্বল, উনি অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন যে মোল্লা বাড়ি দলকে। দর্শক মাঠে কানায় কানায় পরিপূর্ণ, এই শীতে শীত যায় যায় বসন্তের আবহে, এই কুয়াশা নেই, কুয়াশা মুক্ত রাতে প্রচুর দর্শকের উপস্থিতি, বিশেষ করে যুব সমাজ তারা উপস্থিত রয়েছেন। পরবর্তী খেলার ঘোষণাটি দিয়ে দেন। পরবর্তী খেলা রয়েছে মোল্লাবাড়ি বনাম সামিন বয়েজ, মোল্লাবাড়ি বনাম সামিন বয়েজ। আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন পরবর্তী খেলার জন্য, মোল্লাবাড়ি বনাম সামিন বয়েজ। মোল্লাবাড়ি সামিন বয়েজ পরবর্তী খেলা চতুর্থ খেলা আছে হাতের, তৃতীয় খেলা চলছে শেষ মুহূর্ত। পঞ্চম খেলায় যারা অংশগ্রহণ করবেন তাদেরকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। অর্পণ বনাম আমিন বয়েজ, অর্পণ বনাম আমিন বয়েজ। চতুর্থ খেলা, দ্বিতীয় খেলা চলছে, চতুর্থ খেলা মোল্লাবাড়ি সামিন বয়েজ, পঞ্চম খেলা অর্পণ আমিন বয়েজ, ষষ্ঠ খেলা হবে চিয়াগাজী বনাম